সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউরু দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের এক ব্রিফিংয়ে তিনি কথা জানান তিনি বলেন ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে শেখ হাসিনার সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক রাখা এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র উপদেষ্টার পর এবার বিদেশি কূটনৈতিক মিশন প্রধান ও উন্নয়ন সহযোগীদের নিয়ে বসলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বন্ধু রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ বলেন বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকায় বাংলাদেশ কৃতজ্ঞ অন্যান্য দেশ এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ আমরা যে সংকট পার করছি তাতে বন্ধু হিসেবে তোমরা পাশে আছো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা কূটনৈতিকদের জানান সাবেক প্রধানমন্ত্রীর স্বৈরাচারী মনোভাব পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে জুডিশিয়ারি ডেমোক্রেসি ইলেকশন ব্যবস্থা সবখানেই ধ্বস নেমেছে পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান বর্তমান সরকারের লক্ষ্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা তা কূটনৈতিকদের স্পষ্ট করা হয়েছে ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা কিন্তু হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় এটাটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্সে মিডিয়াতে আপনারা তো দেখেছেন যে গত পনেরো বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে উনি যত ওনারা এই ইন্টারিম যত দ্রুত ইলেকশন দেওয়া যায় এটা হচ্ছে ওনাদের মূল কাজ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পরই অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিদ্যুৎ থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি মুদ্রায় যা আটান্ন হাজার কোটি টাকারও বেশি গ্লোবাল ডিফেন্স কর প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীবজের জয়ও ভাগিনী টিউলিপ সিদ্দিক আবুসাইদপুর রিপোর্ট দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে এই প্রকল্প বাস্তবায়নে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে পাঁচশো কোটি ডলার আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মস্বের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাটি নিজের ভাগ্নি টিউলিপসিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহনা ও পরিবারের কয়েকজন সদস্য হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিলুপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেট দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালে প্রচ্ছা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলুপ সিদ্দিক তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেট অভিযোগ এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা ঢাকা কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ সাত পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ সতেরো জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করে মামলা হয়েছে সকালে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাত আমুলি আদালতে মামলা দায়ের করে আদালত মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করতে তাজহাট থানাকে নির্দেশ দিয়েছে এদিকে গত ১৯ জুলাই কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা ও একই দিনে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনা হয়েছে আমি আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে চাই পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা এফআইআর আজকে এখানে মানে যে মামলা রুজু করি কমপ্লেন পিটিশন দায়ের করি এই কমপ্লেইন্ট পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আমাদের মাননীয় আদালত এই মামলাটাকে টিট ফর এফআইআর অর্থাৎ এজار হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দেন 2013 সালের পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন এদিকে আরও কয়েকটি স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার আজ রোববার দুপুরে শহীদ মিনারে নিহত দুই শিক্ষার্থী রিয়াজ ও ইমনের জানা যায় উপস্থিত হয়ে এ কথা বলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ হিসাবে সবার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি গত চার আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্সল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ রিয়াজ শনিবার বিকেলে মারা যান তিনি একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাতটায় মারা যান ইমন হোসেন জানা যায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন আমরা অবশ্যই সর্ব যতম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই নয় আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি শহীদ হয়েছেন অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর ইচ্ছাকৃতভাবে আন্দোলনকারীদের কোমরের উপর গুলি চালানো হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেদ এম জাহিদ হোসেন বলেছেন কোটা সংস্কার আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আমিদিন ফারুক বলেছেন বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় অবৈধ টাকা রয়েছে তাই সেখানে অভিযান চালাতে হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন ইউসুফ আলী রিপোর্ট জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি বলেন বিগত সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর ভরবরিচিত হামলা চালিয়েছে আইন বাহিনী এরা জাতীয় বীর এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল আজই ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে কখনকার আসামিকে যদি কলকাতা থেকে हिंदुस्तान থেকে বন্দি বিনিময়ের দায় এর বিচার করতে পারে তাহলে অনুতি বিলম্বে বন্দি বিনিময় আছে এক স্থানে সাংবাদিক দম্পতি সাগর অন্যদের হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে বাংলাদেশ সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন ইউনিয়ন ও ঢাকা আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা সহ সহায়ক পরিবেশ রাখতে চেষ্টা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা আহমেদ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহ মাহমুদ গণতন্ত্র চাইলে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টারা তারা আরো জানাচ্ছেন রাকিব হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম অফিস করেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন দেশে গণতন্ত্র নিশ্চিত করতে চাইলে গণমাধ্যমের বাকস্বাধীনতা স্বাধীনতা নিশ্চিত করতে হবে কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায় তো আমরা যদি গণতন্ত্র চাই আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে গণমাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের সহায়তা চান তিনি অনেক মানুষ যারা শহীদ হয়েছে অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না তো সেই তথ্যগুলো সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে মত অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা বলেন নতুন শিক্ষাক্রম নিয়ে ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়ার কথা জানান তিনি বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে সেটা কি করে আবার সংশোধন করা যাবে আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কি করে হয় সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ দ্রব্যমূল্য মূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ উৎপাদনটা দেশে হয় সরবরাহ দেশে হয় বাড়ি থাকতে হবে যেখানে বাণিজ্য হিসেবে সংশ্লিষ্ট আছে ওই রিলেটেড যেগুলো যে আছে সেই যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে আমরা অনেক সময় ইম্পোর্টেন্ট ইনফ্লেশন হয় তাই না ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বডিগুলো রিলেটেড আমরা ওই দিকে যথেষ্ট সজাগ আছি দুপুরে মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির জানান আগামী সাত দিনের মধ্যে চালু করা হবে মেট্রো রেল আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল সেগুলো পরিবর্তন করা দরকার ছিল তো সেটা আমরা আজকে করে দিয়েছি ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং টেস্টিংয়ের একটু কারণ ওরা তো কর্মবিরতি করতেছে এটাতে একটু টাইম লাগবে তা আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রো চালু করার সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করা হবে জানিয়ে তিনি বলেন বিআরটি সহ এই মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করা হবে সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব রাকিব হাসান মাই টিভি ঢাকা দেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের দ্বৈত প্রাধান্য কমিয়ে আনার পাশাপাশি বিভিন্ন সেক্টরে পূর্ণ সংস্কার করতে রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে জনগণ চাইলে জাতীয় রাজনীতির অংশ হতে চান তারা মাইটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে এই সব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলো আমিনাহিরার রিপোর্টে দেখুন বিস্তারিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন দু সমন্বয়ক অন্যদিকে রাজনীতির মাঠে বেশ সক্রিয় বিএনপি নেতাকর্মীসহ নিয়মিতই চলছে সভা মিছিল তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক নেতার শূন্যতা এবং মানুষের আস্থার স্থল হবে কে এমন প্রশ্ন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত আর এসবের মধ্যেই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল আসবে কিনা জানান সমন্বয়ক সার্জিস আলম আমাদের জায়গাটি যদি স্পষ্ট করি এটি আসলে পুরো বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের চা হবে না চাইলে হবে না একদম স্পষ্ট কথা আমরা যে বলছি যে জনগণ চাইলে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবো এটা কিন্তু ক্যাম্পাস পর্যায়ের না শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে না বিশ্ববিদ্যালয় পর্যায়ের না আমরা এটি নিয়ে কথাই বলছি না আমরা বরং বলছি যে এখানে এটি শেষ হয়ে যাওয়া প্রয়োজন এই প্রথাগত রাজনৈতিক ধারাটি শেষ হয়ে একটি ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদের যে ধারা সেটি আসা প্রয়োজন সার্জিস বলেন দেশের মানুষের আস্থা আর সমর্থন পেলেই ছাত্র রাজনীতি নয় বরং জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন তারা আমরা যে রাজনৈতিক ধারাটির কথা বলতে চাচ্ছি এটি জাতীয় পর্যায়ে আমরা মনে করি দেশের পলিসি মেকগুলো হয়ে থাকে ওই সংসদ থেকে পলিসি মেকারদের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই জায়গায় তরুণ সমাজের ওই প্রতিনিধিদের থাকা প্রয়োজন যারা জনগণ নিয়ে কথা বলবে করি এই যে গণভ্যুত্থানে তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অংশগ্রহণের মধ্যে এটি হয়েছে আমাদের ওই আত্মবিশ্বাসটি এসেছে যে বাংলাদেশ গঠনে আমরা সামনে থাকতে পারবো সামনে সাহিত্য থেকে নেতৃত্ব দিতে পারব বড় দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের তীব্র ক্ষোভ তাই দল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দেশের মানুষকে স্বস্তি দেয়া জানান সার্জিস বাংলাদেশের মানুষ আসলে এই যে দুই দল বা এর বেশি দলের এই যে অবস্থান অসংখ্য ঘটনা হয়েছে তিপ্পান্ন বছরে কিন্তু তাদের যে কালচারগুলো এগুলোর পরিবর্তন হয়নি আসলে মানুষ চায় নতুন কিছু আসুক সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তরুণ সমাজের বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক আসলে একটি আলাপ আসা প্রয়োজন নতুন রাজনৈতিক একটি টাইপ ধরন আসা প্রয়োজন যারা মানুষের জন্য কথা বলবে মানুষের জন্য কাজ করবে এখনো পরিকল্পনা হয়নি দল গঠন নিয়ে তবে জনগণ না চাইলে জাতীয় রাজনীতিতে দল গঠন করতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমেনা হীরা মাই টিভি ঢাকা এক মাসের অচলাবস্থা অবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরেছে প্রাণ বন্ধু ও সহপাঠী হারানোর বেদনা নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে বসেছেন শিক্ষার্থীরা একদিকে তাদের বেদনা অন্যদিকে নতুন এক বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাসে ফেরার আনন্দ সেসব কথাই তুলে ধরছেন গেল কদিনের ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শিক্ষাঙ্গনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সে রেশ কাটিয়ে আবারও প্রাণোচ্ছল বিদ্যাপীঠগুলো একদিকে শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের বিজয়ের আনন্দ অন্যদিকে শোককে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে আবারও পড়াশোনায় মনোনিবেশ করতে পেরে খুশি শিক্ষার্থীরা আমাদের শিক্ষকরা আমাদের যথেষ্ট সাহায্য করতেছে এবং আমরাও নিজেদের থেকে যার থেকে তাদের সাথে কোঅপারেটিভ হওয়ার চেষ্টা করছি এবং কোনো সমস্যা হলে আমরা তাদেরকে জানাচ্ছি অবশ্যই এবং মনে হয় যদি আমরা যদি একটা সিকোয়েন্সের ভিতর থাকি তাহলে আমাদের এই ক্যাবটা আমরা কাটিয়ে উঠতে পারবো আমাদের আমরা আমাদের তো অনেক ভালো মানে থেকে করছে, যদি এরকম মানে চলতে থাকে তাহলে মনে হয় আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে আমরা অনেকটাই গ্যাপ করে এসে আমাদের এই গ্যাপটা কভার করতে এক্সট্রা ক্লাসগুলোর প্রয়োজন এখন অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে যেহেতু অনেকদিন বন্ধ ছিল অনেকদিন পরে হচ্ছে কলেজে আসছি সবার সাথে মানে এই আনন্দটা আসলে অনেক বেশি অনেকদিন পর যেহেতু বন্ধুদের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লাগছে ক্লাস তো এখন কেবল শুরু হইলো এখন আস্তে আস্তে সবাই স্টুডেন্টরা আসলো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আবার আগিয়ে যাব। সহিংসতা চলাকালে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে এ ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা বদ্ধপরিকর বলে জানান এই অধ্যাপক এখনো যারা শিক্ষাঙ্গনে যোগদান করেনি তাদের যোগদানের আহ্বান তার সে কিন্তু বলেছে যে ছাত্রছাত্রীরা এখন শিক্ষা ফিরে যাওয়া উচিত এবং তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত তো সেই অনুযায়ী আমিও আহ্বান জানাবো ছাত্রছাত্রীদেরকে যে তারা যেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা সহ অন্যান্য ছাত্রছাত্রীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে এবং তাদের এই লেখাপড়ার কার্যক্রমে পড়াশুনোর কার্যক্রম তারা অংশগ্রহণ করবে ক্লাস কার্যক্রম অংশগ্রহণ করবে এমন এমন পরীক্ষা আছে কারো কারো সহিংসতার রেশ কাটিয়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে পিচ্ছি শিক্ষার্থীরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সকল হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এমনটাই প্রত্যাশা সকলের দুঃসাৎ সারবে মাইটি নিয়ে থাকা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক রাজনীতিবিদ পুলিশ সহ ছয়শ ছাব্বিশ জন প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাণহানির সংখ্যায় পাঁচজন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আটাশ জন পুলিশের কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশ সদস্য ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সহ বারো জন ও তাদের পরিবারের একান্ন জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এখন পর্যন্ত চারজনকে জনকে অভিযোগে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে যোগদানের পর থেকে রামপুরার রাজধানীর রামপুরা একরামুন্সা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করার প্রতিবাদে মাঠে নেমেছে শিক্ষার্থী অভিভাবকরা আগামী তিন দিনের মধ্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার পদত্যাগ না করলে কঠোর আন্দোলন সহ অনির্দিষ্টকালের জন্য স্কুলে আসা বন্ধ করে রাজপথে নামবে শিক্ষার্থীরা বলেও আলটিমেটাম দেন শিক্ষার্থীরা বিস্তারিত আবু সৈদপুর রিপোর্টে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ দু হাজার সালের উনিশ আগস্ট রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার যোগদানের পর থেকে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাস মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অদৃশ্য শক্তির কারণে প্রতিষ্ঠানের কক্ষ ভাড়া দেয়া ম্যানেজিং কমিটির সাথে আতাত করে মনগড়াভাবে প্রতিষ্ঠান চালানো আইসিটি ল্যাবের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ল্যাবরেটরি না থাকা শিক্ষার্থীদের মানসিক নির্যাতন সহ এমপিভুক্ত করার নামে অর্থ আত্মসাত করে আসছিল এর ফলে প্রধান শিক্ষক মিজানুর রহমান হালাদারের পদত্যাগের দাবিতে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা এক দফা দাবি তুলে তার পদত্যাগের কোন সালে। এই মূল্যায়নের কোনো ফি নেয় নেই আমাদের কাছ থেকে এক হাজার করে নিয়ে এসে অর্ধবার্ষিকাও বা শিকেও আমাদের পরীক্ষা তিনটার পর বলে যে আমাদের আর পরীক্ষা হবে না প্রতি বছর যে ফান্ডে টাকাগুলো ঢোকে ঢুকে তো ওই টাকাগুলো দিয়ে সে যদি উন্নতির কাজে উন্নয়নের যদি কাজই না করে তাহলে ওই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা এখানে আমাদের প্রধান শিক্ষকের পদ দেখতে চাইছি কারণ আমরা আমাদের দুর্নীতি আমাদের স্কুল চাই আমাদের এই বিল্ডিং মানে ভাঙা পড়ার আছে এরপরও আঙ্কেল ছাত্রদেরকে দিয়ে রাখছে ভবনটা ভালো সুন্দর এই ভবন আমাদের ক্লাস করে না আমাদের ক্লাসরুম কেড়ে নিয়ে ওই জায়গায় জায়গা দিছে ভাড়া দিছে বলতে আর এদিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার খবর পেয়ে প্রতিষ্ঠায় না আসলেও অন্য সব শিক্ষকদের নিয়ে বৈঠক করেন শিক্ষার্থীরা বৈঠকে অভিভাবকরা তুলে ধরেন প্রধান শিক্ষকের দীর্ঘদিনের নৈরাজ্য ও বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গ দেওয়ালগৌড় একটা পিন চিং ব্যাটারি কিনতে আমার মোড় হয় 30 টাকার বেশি লাগে না এই ব্যাটারি কেনার জন্য প্রতিটা স্টুডেন্ট থেকে পনেরো টাকা করে কেন না এসে তো উনি ওনার দেখিগত কারণে আমাকে সে প্রচুর খারাপ ব্যবহার করছে হাজিরা খাতার থেকে দেখে দেখে প্রত্যেকটা কয়েকটা স্টুডেন্টকে এরকম হয়রানি করছে হেড স্যারের আপত্তি ছিল ওইখান থেকে কেন তাকে ক্লিনারের পথে নেওয়া হলো তা আমার ছেলের তিন মাসের বেতন আটকে গেছে আপনি যদি একটু হেল্প করতেন মারে আমার অনেক ভালো হইত যদি কিছু কমাইতেন

পরিবেশ যতদিন স্কুলে তৈরি না হবে ততদিন পর্যন্ত কোন ধরনের পড়ালেখা কার্যক্রম চলবে না আগামী তিন দিনের ভিতরে এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে এই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অবশ্য দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ থেকে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইটিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইটিভি বাংলা ওকে ফেসবুক স্ল্যাশ মাইটিভি বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ